শিক্ষার্থীদের শিক্ষাদানে কারাগার থেকে ছুটে আসেন স্কুলে, আবার চলে যান সেই কারাগারে। ফর্মাল শার্ট প্যান্টে পুরোদস্ত একজন স্মার্ট যুবক শিক্ষার্থীদের কাছেও বেশ জনপ্রিয়। তবে এই ভদ্রলোকটি প্রতিদিন স্কুলের পাঠ চুকিয়ে ফিরে যেত কারাগারে। ভেবেছেন ছোটখাটো অপরাধের অপরাধী, না খুনের দায়ে কারাবন্দী তিনি। সিমলার শহীদ ভঙ্গ সিং মেমোরিয়াল স্কুলের ওই শিক্ষকের নাম গৌরব বর্মা। ছোটবেলা থেকে মেধাবী গৌরব ভর্তি হয়েছিল ভারতবাসীর স্বপ্নের ক্যাম্পাসে আইআইটিতেও। ওখানকার তৃতীয় বর্ষে পড়ার সময় ঘুরে যায় তার জীবনের মোড়। 2010 সালের ঘটনা, প্রেমিকা প্রভৃতি রেওলাকে সঙ্গে নিয়ে বেড়াতে যান সিমলায়। আর সেখানে হোটেলে প্রবল ঝগড়াঝাটির পর বিয়ারের বোতল দিয়ে আঘাত করে খুন করে প্রভৃতিকে। পরদিন সকালে হোটেলে এক মৃতদেহ উদ্ধার করে পুলিশ, আর গৌরব পালিয়ে যান হরিয়ানায়। নৃশংস এই খুনের ঘটনা তোলপাড় করেছিল গোটা ভারতে। ধরা পড়েন গৌরব, নিজের অপরাধ কবুল করে। দোষী সাব্যস্ত হওয়ার পর তার ঠিকানা হয় সিমলার কান্ডা মডেল সেন্ট্রাল জেল। সেটা বছর চারেক আগের কথা। হতাশায় অপরাধ বোধে ভেঙে চড়ে ডুবে যাচ্ছেন তখন। জীবন কখনো অর্থ খুঁজে পাচ্ছেন না, তিলে তিলে জেলে পচে মরতে হবে সারা জীবন। এটাই যখন ভবিষ্যৎ বলে ধরে নিয়ে সিমলার জেলে এলেন, এখানকার কিছুটা অন্যরকম পরিবেশ গৌরবের মনে এর মধ্যে জীবন খোঁজার তাগিদ এনে দিল কিছুটা। স্বতঃপ্রণোদিত ভাবে অন্য কয়েদীদের পড়াতে শুরু করে দেন। 2015 সালে সিমলার ওই জেলেই বদলি হয়ে আসেন জিবি সোমেন্স গয়াল। সব কয়েদীদের রেকর্ড কাটতে কাটতে চোখ আটকে যায় গৌরবের রেকর্ড গিয়ে। এভাবে একজন মেধাবী ছাত্র জেলে পচে মরবে, এইভাবে গৌরবকে ঢেকে আরো ভালোভাবে তার মেধার সদ্ব্যবহার করার পরামর্শ দেন গয়াল। কয়েকদিনে পড়ানোর পাশাপাশি তাদের কম্পিউটার শেখানো, এমনকি কয়েদীদের তৈরি জিনিস অনলাইনে বিক্রির জন্য তার মেধাকে কাজে লাগানো কর্মকর্তারা। এভাবে আরো একটা সুযোগ এসে গেল গৌরবের কর্মজীবনে। ভারতের প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবস উপলক্ষে জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত বছর তেমনই অনুষ্ঠানে হাজির হয়েছিল সিমলার শহীদ ভগৎ সিং মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীরা। স্কুল কর্তৃপক্ষ ছিলেন সেখানে। জেলে এমন একজন মেধাবী ছাত্র আছে, এই কথা চলে যায় স্কুল কর্তৃপক্ষের কানেও। তারা কারা কর্মকর্তার কাছে গৌরবের খোঁজ খবর নিয়ে স্কুলের শিক্ষকতার প্রস্তাব দেন। তিনি কিন্তু আর যার পরিচয় একজন খুনি, তাকে কি শিক্ষক হিসেবে গ্রহণ করতে রাজি হবে শিক্ষার্থী কিংবা তাদের অভিভাবকরা? এই ব্যাপারে অবশ্য খুব একটা ব্যাক পেতে হয়নি স্কুল কর্তৃপক্ষকে। শিক্ষার্থী থেকে অভিভাবক সবাই গৌরবকে মেনে নেন। এই বছরের ফেব্রুয়ারি মাস থেকে পাকাপাকি ভাবে স্কুলের শিক্ষকতার পদে যোগ দেন গৌরব। আর এখান থেকেই তার নতুন জীবনের পথ চলা শুরু। স্কুল পদার্থবিজ্ঞান ও গণিত গুবরান গৌরব। জীবনের অঙ্কে বড় ভুল করে ফেললেও নতুন জীবনের পাঠটাও কিন্তু তিনি দুটো উৎসাহের সঙ্গেই করে চলছেন, আর সেই সুবাদে হয়ে উঠেছেন সকলের প্রিয় শিক্ষক। গৌরবের কথায়, ঘটনাচক্রে আমি একজন শিক্ষক হয়েছি, কিন্তু এই শিক্ষকতাই আমার প্রাশ্চিত্য। নিজেই পারিনি, কিন্তু বাকি ছেলে মেয়েদের আইআইটি এর জন্য তৈরি করব। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।